সন্তান জনাব শরীফ আহমেদ প্রতিমন্ত্রী মহোদয়কে মূল্যবান ভাষণ দেওয়ার জন্য আমি আহ্বান করছি। ভাষণ দিচ্ছেন আমাদের প্রধান অতিথি। এই ফুলপুর উপজেলায় পৌরসভার নির্বাচিত আপনাদের হলে নির্বাচিত পৌর মেয়র বাবু শোষণ দেন এবং পৌর প্রশাসন কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন এই ফুলপুর তারাগঞ্জ আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম সরকার উপস্থিত আছেন, উপজেলার চেয়ারম্যান নির্বাচিত আতাউল করিম নাথেন উপস্থিত আছেন, সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুল হাবিব উপস্থিত আছেন, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ইউনিয়ন পর্যায় থেকে আগত নির্বাচিত চেয়ারম্যান এবং পৌরসভার বিভিন্ন কমিশনার ও কারাকান্দা থেকে আগত সভাপতি সম্পাদক অঙ্গ সংঘের নেতৃবৃন্দ আমার সামনে এই পৌরসভার সম্মানিত উপস্থিতি। প্রথমেই আমি গভীর শ্রদ্ধার সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। জাতীয় চার নেতা তৎসঙ্গে মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদের আত্মহুতি, শহীদদের প্রতি 2 লক্ষ নির্যাতিত মা বোনদের প্রতি তাদের আত্মার প্রতি সম্মান ও মাগফিরাত কামনা করছি। পরিশেষে আপনাদের প্রিয় নেতা এই ফুলপুর তারাকান্দার জনপথে যিনি অসাংবিধিক নেতা হিসেবে গণমানুষের নেতা হিসেবে আপনাদের ভোটে পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন, ইতিমধ্যে আপনারা অবগত আছেন বাংলাদেশ সরকার আপনাদের এই নেতাকে মরণোত্তর 21শে পদক ভূষিত করেছেন, আমি সেই পিতার আত্মার মাগফিরাত কামনা করি। যে পিতার রাজনৈতিক বর্ণনা জীবন থেকে মরণের শেষ দিন পর্যন্ত, শেষ নিঃশেষ পর্যন্ত এই আওয়ামী লীগের আদর্শের কথা বলেছেন, সেই পিতার গৌরবোজ্জ্বল রাজনৈতিক আদর্শ আর বর্ণ জীবনকে লালন করে ধারণ করে আপনাদের আজকের এই উপস্থিতির সকল পর্যায়ের নেতৃবৃন্দের কাছে আমার উদার আহ্বান এবং আশাবাদ ব্যক্ত করি। আপনারা আমার পিতার গৌরবোজ্জ্বল আদর্শ আমাকে বুকে লালন করে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনা আর মুক্তিযুদ্ধের মৌলবোধের উপর ভিত্তি করে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্ব দিয়ে আগামী প্রজন্মের কাছে একটি সুন্দর সমৃদ্ধশালী একটি সোনার বাংলা তথা মুজিবের রেখে যাওয়া বাংলাকে একটি উন্নত রাষ্ট্র একটি উন্নত জাতি হিসেবে আগামী প্রজন্মের কাছে উন্নত বাংলাদেশ সারা বিশ্বের কাছে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ উপহার দেওয়ার যে সফল নেতৃত্ব দিচ্ছেন সেই সফল নেতৃত্বে আমি আমার পিতার আদর্শ লালন করে আপনাদের সহযোগিতা প্রত্যাশা করে জনতি শেখ হাসিনার নেতৃত্বে
বঙ্গবন্ধু সোনার বাংলা বিনির্মাণে অগ্রণী শহীদ হিসেবে ভূমিকা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আপনারা জানেন সারা বাংলাদেশে এই করোনার মতো বৈশ্বিক মহামারীকে মাননীয় প্রধানমন্ত্রী এই সরকার প্রধান বঙ্গবন্ধুর সংযুক্ত উত্তর শরীর বঙ্গবন্ধুর তলায় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রী পরিশ্রম করে যাচ্ছেন। তাই আজকে আপনারা জানেন এই দক্ষিণবঙ্গের লক্ষ হাজার মানুষের সেই স্বপ্নের প্রত্যাশা আজকে বাস্তবায়ন সম্ভব হয়েছে। আপনারা জানেন রাজধানী বুক চেনে আজকে মেট্রো রেলের মতো বৃহৎ প্রকল্প দ্রুতগতিতে এগিয়ে চলছে। এই দেশ আর জাতিকে এই সফল নেতৃত্বকে আপনারা যেমনি ভাবে এ বাঙালি জাতির সেই 200 বছরের পরাধীনতার সিংহল ভেঙে যে মনোবল যে নেতৃত্ব আর যে নেতা এই শত বছরের এই কলিগত এই কলঙ্ক যুক্ত এই নির্যাতিত এই অসহায় নারী নারীকে সেদিনের সাড়ে 7 কোটি বাঙালিকে 200 বছরের পরাধীনতার সিংহল ভেঙে সেই দিনের স্বাধীনতার স্বপ্ন সাড়ে 7 কোটি বাঙালিকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছিল সেই মহান পুরুষ সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সেদিন রেসকোর্স পালনের 7ই মার্চের মেধা বক্তব্যে সেদিনের সাড়ে 7 কোটি বাঙালি একটি মন্ত্রে ঐক্যবদ্ধ হয়েছিল সেই আদর্শিক পুরুষের সুযোগ্য তলায়া সেই আদর্শিক পুরুষের যোগ্য উত্তরসূরি এ বাঙালি জাতিকে যেমনি ভাবে তার পিতা এ বাঙালি জাতি জাতির পিতা এই সেদিনের সাড়ে 7 কোটি বাঙালিকে এই পুষ্পন হাজার বর্গমানে একটি ভূখণ্ড পৃথিবীর মানচিত্রে অঙ্কিত করেছেন যার যৌবনের জীবনের অধিকাংশ মূল্যবান সবাই কারণ সেই আবশ্যিক পুরুষের রক্তের ধারাবাহিকতা যার ধবনিতে মুজিবের রক্ত প্রবাহিত সেই যোগ্য উত্তরসূরি বাংলার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আসুন আবারও স্বাধীনতার প্রাপ্তির এই স্বাধীন সাগর এই বাংলাদেশের সেই সফল নেতৃত্ব আর মুজিবের সেই যোগ্য উত্তরসূরি নেতৃত্বে আমরা আজকে আমার সন্তানকে আগামী প্রজন্মকে উন্নত বাংলাদেশ আর উন্নত জাতি উপহার দেওয়ার লক্ষ্যেই ঐক্যবদ্ধ হওয়ার পরিশেষে আজকে আপনাদের এই পৌরপিতার নেতৃত্বে এই পৌরবাসী সকল পৌর সুযোগ সুবিধা বৃদ্ধি করার লক্ষ্যে ইতিমধ্যে স্থানীয় সরকার মন্ত্রী এবং সকল পর্যায়ের মন্ত্রণালয়ের কর্মকর্তার সাথে আমরা এই পৌরসভাকে একটি আধুনিক উন্নত এবং নাগরিক সুবিধা অধিকার যেভাবে বাস্তবায়ন করা হয় যেভাবে এই পৌরসভাকে উন্নত পৌরসভা মডেল পৌরসভা হিসেবে রূপান্তরিত করার সকল কার্যক্রম আর্থিক অনুদান দেওয়ার লক্ষ্যে ইতিমধ্যে আমি জেলাটা প্রেরণ করেছি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যেটি জমা রয়েছে ইনশাআল্লাহ আগামী 1-2 মাসের মধ্যে সেই অর্থ বরাদ্দের ব্যবস্থা করে এই পৌরসভাকে এই নাগরিককে সকল সুবিধা সুযোগ
জানার ব্যবস্থা করার অঙ্গীকার ব্যক্ত করেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও সুখ সমৃদ্ধ জীবন প্রত্যাশা করে আপনাদের সকলের জীবনের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলাদেশ, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ।